আছি। মন খারাপ নাকি এখানে বসে আছিস? না মন খারাপ না, এমনি বসে আছি। ও বুঝতে পারছি, পিন্টু ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে না? না ওর সাথে কোনো ঝগড়া হয়নি। আচ্ছা কি হয়েছে বলবি তো, আমি না তোর কাছের বান্ধবী, তুই তো আমাকে সব কিছু বলিস তাই না? তাহলে বল না তোর কি হয়েছে। তুই একটা কাজ করতে পারবি? তো সেটা তো পারবো। পারবি তো? তুই পিন্টুকে যাই বলবি খুব আর্জেন্ট যেন আমার সাথে আজকে দেখা করে। আচ্ছা সেটা আমি একটু পরে বলবো, এখন তুই বল মনটা কেন খারাপ। মন খারাপ না বললাম না এমনিতেই, আর আব্বা আমার সম্ভবত বিয়ে ঠিক করবে, কালকে নাকি ঘটক আসতেছে, সে সাথে ছেলেও আসবে আমাকে দেখতে। এখন আমি কি করব বল, কতবার বলি যে কিছু একটা করো কিছু একটা করো, ও ওই পর্যন্ত একটা চাকরিই করতে পারলো না। ওকে কি আমি ভালোবাসি না? আমি কি চাইবো যে ওকে ছাড়া আমি অন্য কারোর সাথে ঘর সংসার করি? আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, এখন এগুলো ভেবে তো আর লাভ নেই, চল আমার সাথে চল, এগুলো পরে দেখবো। আয়, ভালো লাগছে না রে, এখানে পড়ে থাকলে কিছু হবে? কিছুই হবে না, চল আমার সাথে চল। তুমি যে কি বলবা সেটা আমি জানি। আসলে ব্যাপার হইছে কি, মৌটুসি আসলে বাসা থেকে বিয়ে ঠিক করছে, তো দেখতে আসছিল ছেলে পক্ষ। কি করব বলো, দেখো আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি, একটার পর একটা পরীক্ষা দিচ্ছি, চাকরি হচ্ছে না। আমি তো আমার চেষ্টা করতেছি, এখন ওরা যদি একটু এতটুকু না বুঝে, আমি ওরে বলছি যে তুমি একটু সময় দাও, এখন যদি একটু সময় না দেয় আমি কি করব বলো। আমি তো আমার জায়গায় চেষ্টা করতেছি, এখন চাকরি যদি না পায়, চাকরি পেতে হলে মামা চাচা লাগে, আমার মামা চাচা নাই, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, ওরে বুঝাই বলছি, সময় চাচ্ছি, এখন দেখি কি হয়। দেখেন চেষ্টা করেন কি করবেন। তোমরা একটু বুঝিয়ে বলো। সেটা তো আমরা করবই, যতটুকু সম্ভব চেষ্টা করব। ওরে পিন্টু, তলে তলে টেম্পু চালাই দিয়েছো আর আমরা কইলে কেউ হরতাল না, তোমারা দেখাইতে আছি। ময়না তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ কি বোঝো তুমি আমার একটু বোঝাও তো, তুমি যদি বসতা তাহলে ফাল দিয়ে হুন্ডার মধ্যে উঠতা। দেখেন আপনার বয়স সম্পর্কে আমি কিন্তু জানি, আর আপনার চুলও প্রায় অর্ধেক পেকে গেছে আমি জানি সেটা। কোথায় আমার মাথার মধ্যে একটা চুল যদি পাকনা খুঁজে বাইর করতে পারো, ঠিক আছে আমার হুন্ডা তোমার দিয়ে দিন। দেখাও তো কোথায় একটা একটা চুল পাকা বাইর করে দেখাও, দেখাই তো পারবা না। শোনো একটা কথা বলি, হ্যাঁ আমার মতো এরকম স্মার্ট টাকা পয়সাওয়ালা ছেলে এই গ্রামে খুব কমই আছে। আমি কিন্তু সৌদি থাকি, চার পাঁচ দিন আগে এই হুন্ডাটা কিনছি, আমার নাম কিন্তু এখন হুন্ডা জামান, বুঝছো। আর একটা কথা, আমি কিন্তু বিবাহ করার জন্য দেশে আসছি, বুঝছো, আমি তো আবার সৌদি থাকি, আমার আব্বু আম্মু আমি দেশে আসার পর থেকেই আমার জন্য মেয়ে দেখা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আবার কোনো মেয়ে পছন্দ হইতে আসে না। আমি তো সৌদিতে যেসব মেয়ে দেখি এসব মেয়ে অনেকটা তোমার মতো দেখতে, বুঝছো, তো আমি যদি দেশে বিবাহ করি তাহলে আমি মনে করো তোমাকেই করতে চাই। আসলে বগা ভাই আমি আসলে জানি আপনি আসলে আমাকে বিবাহ করতে চান, তো এখন যদি এত কিছু যখন জানিয়ে ফেলাইছো তো যাও বাসায় গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো বিষয়টা, তোমার আব্বু আম্মুকে বলো, আমিও আমার আব্বু আম্মুকে বলি বিষয়টা, একটু ভালো হইবে না? তো যাও, আমি কি নামাই দিয়ে আসবো তোমাকে? না না ঠিক আছে আমি যেতে পারবো। তো যাও বাসায় যাও তাইলে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় যাই। হ্যাঁ যাও, চাইলে উঠতে পারো, নামাই দিই। না ঠিক আছে আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি আবার খুব ভালো পাম হতে পারি মানুষের, পাঁচ কোটি টাকা পাম দিয়ে দেশে চলে আসছি।
কি ওইস কি তোর তোরে জহনি দেই দি গাছতলায় খাড়াই রইছ, তুই নদীর ধারে দাঁড়াইয়াছ, তুই আকাশের দিকে তাকাইয়াছ, তুই কান্দ মনে মনে, তোর সমস্যাটা কি? তুই আমার একটু খুললে বলবি না? কোনো সমস্যা না, এমনি ভালো লাগতেছে না, এই জন্য এই জায়গায় এলাম। তোর খালি হুনি খালি তোর ভালোই লাগে না, তোর ভালোই লাগে, তোর ভালোটা লাগে কবে আমার একটু ক দেই বন্ধু, তোর ওইস কি আমার একটু ক না রে দোস্ত, হয় না কিছু? হ্যাঁ বিদেশে থাকো না, তুই বিদেশে থাকলে তোকে বলবো কেন বেটা, বোঝো না কা, বিদেশে তুই থাকো আর বিদেশে যেখানে আসো সেখানে তো পকেট মারো না, পকেট মারলে তো বলতাম, তুই তো পকেট কাটো না না মানে আসলে হয়েছে কি বন্ধু, একটা ছবি দেখছি বুঝছো কি, তুই দেখছো না ছবিটা? ও না দেখে না, ওই ছেলে না বলছে মাথা দেখ, হ্যাঁ আর দেখলেন বলতে নায়িকা খালি নায়িকা বলতেছে, তুমি আমার পকেট মেরেছো, তুমি আমার পকেট কেটেছো, তুমি আমার ভালোবাসা কেটেছো, এই বলা তো আমার মুখ থেকে পকেট মার শব্দটা যাই না। খাইতে যাবেন বলে আপনার না বলে খিদা লাগছে? হাই লাগছে, হ্যাঁ ও হো হয়েছে বন্ধু, সে কখন থেকে খিদা লাগছে বলছো, প্যাডের মধ্যে দিন দূর চটচট করে দৌড়িতেছে বোতলা, এখন কে তুমি খাওয়া না ও খাবে না আমি খাওয়াবো, না না আমি খাওয়াতে পারবো না, আমার মানবে গুকেরে বাসা খেতেছি ও খাইবে, না না জামান ভাই, জামান ভাই বিদেশ থেকে আইসে অনেকদিন থেকে কইতেছে খাওয়াইবো খাওয়াইবো, খাওয়াইতেছে না। হাই বন্ধু তুমি খাওয়াবা আজকে? এবার এই তোকে মতো গরিবদের খাওয়ানোর জন্যই তো আমি দেশে আসছি, চল খাবি না? হাই 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 করোড়পতি আসছি খাওয়াবে না, কোটিপতির খাওয়াও, চলো 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 চল 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 আসি জি আসি। আসলে এতক্ষণ ধরে তোর কোন এতগুলো কথা বলছি একটা কথার উপায় দেন কি কবি, তুই তোর তো কথার কোনো আগা মাথায় নেই। হ্যাঁ আমার কথার কোনো আগাই থাকবে না, মাথা খুঁজা পাবা না, এখন কাজের কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু বিবিসি ওয়ার্ল্ড আছে সেখানে বলা যাবে না। বিবিসি ওয়ার্ল্ড কি আবার? ওই যে আছে না পাট্টা চুল্লিয়া মানে লাল চুল্লিয়া, এই সব চুলে কালা করছে, ও থাকলে কি হইব? আ কি থাকলে কি হয়, এখন বলবো সেখানে মধ্যে সারা ওয়ার্ল্ড ছড়াই দেবে বুঝছো না, এই তুই দাদি আনতে যা একটু পাঁচ মিনিট। ভাই আপনি যে কি করবেন আমি তো বুঝছি। হ্যাঁ সেই তোই বলছি, তুমি যে ওভার বোঝো এই জন্য তো তোমার নাম রাখা হয়েছে বিবিসি ওয়ার্ল্ড। গেছে ভালো হয়েছে, কি করবি এখন? আমি যেটা বলবো সেটা হলো গিয়া, যে ছেলেকে তুমি জানে জিগার বাবু সে ছেলে জানে জিগার না, তোমার পাও কাটটা কুত্তারে খাওয়া দিবে, কিন্তু তোমার সাথে সত্যতা বোধার কোনো অপশনই থাকবে না। এই ছেলে সেই ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর সাথে তুই আমার লগে একটা এই ঝামেলা বাজাইতেছ না, তুই তো একটা মিথ্যে কথা কইতেছ, তুই এইসব চাপাবাদি সার্বি কবে কেসরা? তুই বোঝো তুই বোঝো, বিগত দুই বছর আমি মিথ্যা কথা বলি না, কারণ কি আগামী বছর আমি উমরা হজ করতে যাবো। তুই উমরা হজ করতে যাবি? শালা তোর উমরা হজ করার ছুটি। আমি মানি আমি না, হ্যালো ওই যে আমি ফার্স্ট টাইম মুগো গ্রামে দেখছি, এরকম সুন্দর মেয়ে তো মুগো গ্রামে দেখা যায় না, কিন্তু ব্যাপারটা হলো যাইয়া আমি এখানে কি কাউকে খুঁজতে আসছেন নাকি কারো বাড়ি যাবেন? আমি কারোরে খুঁজি না বুঝছেননি, ইয়ার নানুর বাড়ি আমি ইয়ে ঘুরতে মাইছি। হ্যাঁ আমার নানুর বাড়ি কোনটা? ও আচ্ছা সান্দা ব্যাপারে কি গা হিজা দে কেন কমন? হ্যাঁ মানে উনি আমের নানাই, হ্যাঁ লোক কিন্তু অসাধারণ, ওনার নামে প্রশংসা করতে গেলে কয়েক হাজার কোটি পঞ্চমুখ কর মানে প্রশংসায় পঞ্চমুখ করা যায়। এই এবছাড়া আমাকে আসবো দিয়ে একটা কথা বলে নাই জানেন, এই যে আমের নানা বাড়িতে যতগুলো ফল গাছ আছে, যেমন আম দাম কাঁঠাল লেচু যা আছে, একটাও সিজনাধীন ফল যদি আসে একটাও কিন্তু গাছে থাকতে না, সবগুলো ফল কিন্তু মৈসুরি করতাম, আবার আমাকে ধরতে ধরে আবার ছাইড়া যাতে, এই এরকম ভালো মানুষ কোনো ফল মানে বাকি একদম একদম একটু কিঞ্চিত পরিমাণ থাকলে সেটা চুরি করে লই চলে আসতাম। ও আনে সর কেন? হ্যাঁ ইল্লাই তো কই গাছে গামো হয় না কিল্লাই আনে রে তোরে খাবন, এই আমটা দেন। এই যে আমি কি মনে করছেন আপনাকে বাগানের এ ফজলু মিয়ার বাগানের ফজলু মিয়ার আম গাছ পুরো ফাঁকা করে হলে একটা আম আসলে হইয়া লইছি, এত কষ্ট করে ছালবাকটা চুলাইয়া আমার দেহ। হ্যাঁ দেন কইছি না, ব্যাপারটা যে আসলে এইভাবে বলবেন সেটা বুঝি নাই, আমি কিন্তু আসলে একটু কিউট আছে।
একটা বক মাইরে খাইছিলাম, এরপর থেকে সবাই আমাকে বগা বললে ডাকে। ভাগ্যটা ভালো যে আমাকে কেউ মগা বললে ডাকে না।